আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী সংবাদে কই থেকে আমি জহরুল ইসলাম জানিয়ে দেব বাংলাদেশের করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি টানা চার দিন ধরে করোনায় মৃত্যু শতকের গত ঘন্টায় দেশে জনের মৃত্যু করে হয়েছে এটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আর নতুন রুগী শনাক্ত হয়েছে চার হাজার দুইশো জন আর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তাছাড়া এই পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বাংলাদেশে সাত লক্ষ তেইশ হাজার দুইশো একুশ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার চারশো সাতানব্বই জন মৃত একশো জনের মধ্যে পুরুষ ঊনসত্তর জন এবং নারী তেতাল্লিশ জন আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা বাংলাদেশে সুস্থ হয়েছেন ছয় হাজার জন এই পর্যন্ত বাংলাদেশে টোটাল সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ছয় লক্ষ একুশ হাজার তিনশো জনের তাছাড়া গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে করোনা নমুনা পরীক্ষা করিয়েছেন চব্বিশ হাজার একশো বাউন্ন জন এই পর্যন্ত টোটাল বাংলাদেশে করোনা নমুনা পরীক্ষা করিয়েছেন একান্ন লক্ষ চৌরানব্বই হাজার দুইশো উনিশ জন দেশে এই পর্যন্ত মারা যাওয়া দশ হাজার চারশো সাতানব্বই জনের মধ্যে সাত হাজার ছয়শো চোরানব্বই জন পুরুষ এবং দুই হাজার ছয়শো একানব্বই জন নারী কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কিনা তা বিশ্ব সংস্থার ঠিক করা কিছু দিক নির্দেশনা থেকে বোঝা যায় তার একটি হল রুগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি রুগী শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয় এবছর ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার তিন শতাংশের নিচে ছিল দুই মাস পর গত দশই মার্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায় এরপর থেকে শনাক্ত বেড়েই চলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় টিউ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এতে আরও জানানো হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সতেরো দশমিক আষট্টি শতাংশ এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তেরো দশমিক বিরানব্বই শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার পঁচাশি দশমিক একানব্বই শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় চব্বিশ ঘন্টায় মৃত একশো জনের মধ্যে ঢাকা বিভাগে এগারো জন চট্টগ্রাম বিভাগে উনিশজন খুলনা বিভাগে জন রাজশাহী বিভাগে পাঁচজন সিলেট বিভাগে তিনজন রংপুর বিভাগে দুইজন এছাড়া বরিশাল ও মমিনিসংঘ বিভাগে একজন করে দুইজন রয়েছে এদের মধ্যে হাসপাতালে মারা গেছে একশো আটজন বাড়িতে তিনজন আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে